আফটারনুন। আর আজকে অনেকদিন বাদে বিকেলবেলা রান্নাঘরে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর এখন আমার হাতের সামনে যেটা আছে দুটো ভুট্টা। আমরা কম বেশি বর্ষাকালে ভুট্টা সবাই খেয়ে থাকি, আর ভুট্টা বর্ষাকালে ভুট্টা খাওয়ার মজাই আলাদা। কিন্তু তো এখন আমি ভুট্টা দিয়ে কি করব, হ্যাঁ আজকে ভুট্টা দিয়ে নতুনত্ব কিছু করে দেখাবো তোমাদেরকে। তো আমি কদিন আগে ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে আর একবার এটা শেয়ার, মানে আর একবার করি আর করে তোমাদের সাথে ফার্স্ট টাইম এটা শেয়ার করি। তো এই জন্য আমি ভুট্টা নিয়ে চলে এসেছি, একদম এখনো ছাড়ানো হয়নি। আর যেহেতু একদিন আগে নিয়েছি এই জন্য ভুট্টা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো দোকানের কেনা ভুট্টা এরকমই হয়, যদি গাছ থেকে না পারা হয়, গাছ থেকে একদম সরাসরি পারলে একটু হালকা সবুজ ভাব থাকে। তো চলো, আর দেরি না করে মনে হচ্ছে লেবু, মানে ভুট্টাটা পুড়িয়ে লেবু ঘষে খাওয়া শুরু করে দিই, কিন্তু সেটা খাওয়ার উপায় নেই, তাহলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে আমি কী করতে চলেছি আজ। তো একটা বড়ো সাইজ দুটো আছে, আমি একটা বড়ো সাইজটাকে আগে নিয়ে নিচ্ছি। তো চলো শুরু করে দিই। সবার প্রথমে আমি একটা আলু নিয়ে সেটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ ওটা একটু সময় লাগবে, এই জন্য ওদিকে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভুট্টার দানাগুলো আমি ছাড়িয়ে ফেলছি। তো কাঁচা ভুট্টার দানা একটু সময় লাগবে, আস্তে আস্তে ধৈর্য নিয়ে এগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। ভুট্টার দানাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার একটা পাত্রে জল দিয়ে ভুট্টার দানাগুলো দিয়ে দিয়েছি, যাতে ভুট্টার দানাটা সেদ্ধ হয়ে যায়। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে। আমি যেহেতু ভুট্টাটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করছিলাম, তো শুধু শুধু বেশ ভালো লাগছে খেতে, মনে হচ্ছে শুধু শুধু একটা দুটো বার খেতে থাকি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই ভুট্টার দানাগুলো, সেদ্ধ করা দানাগুলো একটা জায়গায় ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি কাঁচা চিড়ে। এরপর এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তো এই দেখতে পাচ্ছ একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে, আর একটু আঠা আঠা একটা ব্যাপার আছে যেহেতু এর মধ্যে কাঁচা চিড়ে দেওয়া আছে। এরপর একটা মিক্সিং বোলে এটাকে আমরা ঢেলে নেব। এরপর এই পেস্টির মধ্যে একে একে সব মশলা যোগ করব। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব একটু কাঁচা জিরে, এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, দেব আমরা ধনে গুঁড়ো, এরপর আমরা অ্যাড করব এর মধ্যে লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা বেশ সুন্দর আসে। এরপর দিয়ে দেব সুজি, এবং এরপর আমরা যেটা দেব সেটা হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো আমরা দিয়ে দেব। আর দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো বা চালের পেস্ট, এটা অপশনাল, দিতেও পারো কিংবা নাও দিতে পারো, আমি এখানে টেস্টের জন্য কিছুটা চাল গুঁড়ো ব্যবহার করেছি, চাল বাটা। আর দিয়ে দেবো স্বাদ মতো লেবুর রস, এটা অবশ্যই দিতেই হবে। সব উপকরণগুলো দেওয়ার পর যে আলুটা আমি প্রথমেই সিদ্ধ করেছিলাম সেই আলুটাকে আমি একটু হাতে চটকে এর সাথে মিশিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর থাম্বনেইল দেখে তোমরা বুঝেই গেছো আমি আজ কী বানাতে চলেছি। আর আমি আজ বানাচ্ছি কর্ন পকোড়া। এই জন্য পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর হাতে সামান্য তেল দিয়ে বিভিন্ন শেপে যে যেরকম পছন্দ করো সেই শেপে গড়ে নিতে হবে। আমি সামান্য লম্বা শেপ আর সামান্য দুটো একটা গোল শেপ আজকে করে এটাকে আমরা ফ্রাই করব। এদিকে কড়াই গরম করে এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেল আস্তে আস্তে গরম হোক, তারপর আমরা একে একে ছাড়ব। আমি কতগুলো খুব শেপ করে নিয়েছি, আর বাদ বাকিগুলো আছে একটা একটা করে ভাজবো। এদিকে তেল পুরো গরম হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে নিই, একটা একটা করে ছেড়ে দিই। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমানোই আছে, এবার একে একে এটাকে একটু 1 পিট ভাজা হলে তারপর এটাকে ঘুরিয়ে অন্য পিটটা ভেজে নেব। ততক্ষণে অন্যগুলো তৈরি করে নিই, এখানে এখন ভর্তি আছে। আর পেস্টটা এতটা টাইটভাবে মাখা হয়েছে, মানে রেডি করা হয়েছে, যে হাতে একটুকু লাগছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই শেপটাই তৈরি করে নিচ্ছি, যেহেতু অন্যগুলো এই শেপেই তৈরি করেছি।
আর কিছু আমি গোল শেপেও তৈরি করে নেব, যাতে সাজানোর সময় দেখতেও বেশ ভালো লাগে আর পরিবেশন করার সময় বেশ ভালো লাগে, আর যে খাবে তার তো অবশ্যই ভালো লাগবে। তো একটুখানি পর একদিকটা হালকা হওয়ার পর একটু নেড়ে চেড়ে নিই। একটা নিয়েছি, নিয়ে এটাকে একটু গোল শেপেও কাবাব শেপে তৈরি করে নেব। একটু গোল করে নিয়ে সেটাকে একটু চ্যাপ্টা টাইপে করে কাবাবের শেপে গড়ে নেব। খুব লাল করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা মাঝামাঝিতে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার কর্ন পকোড়া, আর খুব সুন্দর দেখতে হয়েছে। আমি লম্বা লম্বা শেপেরই করেছি আর দুটো করেছি কাবাবের শেপে। তো তোমরা একদিন ট্রাই করো, ভীষণ টেস্টি। আমি একটা খেয়েও দেখেছি অবশ্যই, নাহলে রিভিউটা দিতে পারতাম না। আর বললাম এর আগে আর একদিন তৈরি করা হয়েছিল, সেই জন্যই সেকেন্ডবার করা, তোমাদের সাথে শেয়ার করা। তো ভীষণ ভালো লাগবে রেসিপিটা, তোমরা একবার ট্রাই করো। ভুট্টা এখনও কম বেশি না, ভুট্টা এখনও পাওয়া যায় কিনতে, নিয়ে চলে আসো আর তৈরি করে ফেলো কর্ন পকোড়া।